মর্নিং না গুড মর্নিং না এখন গুড আফটারনুন হয়ে গেছে। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নিই, বিকজ আজকে সানডে আর আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি আজকে। তো ওঠার পরে আজকে একদম টাইম পাইনি একটু, আজকে বাড়িতে গেস্ট এসছে, আমার শ্বশুরের বন্ধু এসছে, বন্ধু এবং তার ওয়াইফ, তো ওটার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলাম। বাড়িতে অনেকদিন পরে লোক আসলে খুব ভালো লাগছে, সবাই এসছে আর ঘরটার গুলো গোছানোর ছিল, আর আজকে একটু তাই আমি ব্যস্তও ছিলাম, তো সকাল থেকে কন্টিনিউ করতে পারিনি ব্লগ, তো এখন থেকে শুরু করছি। এখন হচ্ছে একটা, তো একটা থেকে ব্লগ আজকে স্টার্ট করছি। তো দেখো আজকে আমরা কী কী করছি আর কারা এসছে আমাদের বাড়িতে। কি কাচ্ছ কি ঝাল? এ মা দেখো লঙ্কা খেতে পারে না এত বড় মেয়ে, দেখো লঙ্কা খেতে পারে না এত বড় মেয়ে, লঙ্কা খেতে পারে না, না না খেয়ে নিচ্ছে। ওয়াও স্ট্রং, ভেরি গুড। তুমি কি দিয়ে মাতু খাচ্ছ? এটা কি মাছ বলো? পাবদা বলো, পাবদা মাছ। আর কি এটা? ভাতু। পাবদা মাছ ভাতু কে খাচ্ছে? কে খাচ্ছে বলো? অলঙ্কিতা বলে দাও, অলঙ্কৃতা। বাবু আমি কি ডাকবো? আমি কি আঙ্কেলটাকে ডাকবো? তোমাকে ধরে নিয়ে যাবে না, জঙ্গলি একদম হয়ে যাচ্ছে দিনকে দিন, পচামে। করলো দেখো অবস্থা, এরকম করিস না, সবাই খেতে বসবে এখন। কেমন আছে বলো? আছে মাটনটা সেই কোথায়? ওনারা ডাকো বাবা, আরেকটা গ্লাস আমার সাথে।
শুভ পড়ি থেকে কিন্তু মোবাইল সাবধান, আর একদম জানলার ওপারে চলে এই ফোন। হ্যাঁ ওই অল্প পড়ি, আব্বা দিয়ে দাও বাবাইকে, আব্বা দিয়ে দাও। আটটা আব্বা দিয়ে দাও বাবাই, আব্বা ঘুম পাড়াচ্ছে তোমাকে, বাবাইকে আব্বা দিয়ে দাও, বাবাইকে আদর করো, আব্বা দিয়ে দাও, আব্বা। ওই বাবা দি, তুমি ওই বাবা রে, হ্যাঁ ও আব্বা আব্বা, বার্থডে আসছে তো বাবাই বার্থডে করবে, তাই না তো ময়াম দিচ্ছে। ও বাবা আরেকজন মাথা টিপে দিচ্ছে গো, আরেকজন সেই ব্যাপার বাবার তো, একজন মাথা টিপে দিচ্ছে, একজন আব্বা দিচ্ছে। এখন আমরা সবাই খেতে বসেছি, তুমি গুলুগুলু করছ কল, এই এটুকুন খাও, না এটুকুন খাও, মাঝে কি কি আছে, শাক আছে, পটল ভাজি, ডাল আছে, না ডাল লাগবে না, এই জাস্ট কিছুক্ষণ আগে ওনারা বেরোলেন, এখন এই একটু ঘরটার গুলো একটু বেড টেড গুলো অ্যাসেম্বল করলাম, কিন্তু জ্বালায় বড়টা বাবারে বাবা, ওকে নিয়ে কিছু করা, তার মধ্যে আজকে একটু খুব ল্যাদও খাচ্ছি, এখন বাজছে 8:30 মতো, তো এখন এই একটু ল্যাদ খাবো, একটু এখানে ঘরে বসে আড্ডা দেবো, এই করতে করতে 9:30 ব্যাস আজকের দিনটা শেষ, আবার কালকে নতুন দিন শুরু হয়ে যাবে আমার। এই জলে মাঝে মাঝে এত ল্যাদ খেয়ে যায় না সানডেটা, আবার ভাবি যে কালকের থেকে তো আবার ফুল ফোর্স স্টার্ট হবে, নিউ উইক ফার্স্ট ডে বাবারে বাবা। দেখো ও মেয়ে টিভি দেখতে ব্যস্ত, দেখো এক চেয়ার জামা কাপড় আমার জমেছে আজকে রোদের থেকে নিয়ে এসে,
আমাকে এখন এটা গোছাতে বসতে হবে, এটা একটা বড় কাজ। উফ, মাথা ঘুরাচ্ছে দেখে আমার। বা একটু দেখি তো মুখটা, একটু দেখি দেখি আর মাম্মামকে দেখাও, মাম্মামকে দেখাও, মাম্মামকে এদিকে ঘোরো। ওয়াও ওয়াও, হাত দেখি, বুকে ম্যাসাজ করছে। দেখি তোমার একটু হাতটা দেখাও, তুমি কি পড়েছো? আমার মেয়ে বিয়ে করার শখ হয়েছে, লোহা বাঁধানি, পলা বাঁধানো। এই পরের মাসে স্কুল যাবি তুই? দরকার আছে কি স্কুলে যাবি? বিয়ে যাবি তুই? স্কুল যাবে কবে? এপ্রিলে। স্কুল যাবি? না। ঠিকই আছে তাহলে, একবারে দেখো তো কোনো পাত্র। ও তিন বছর, ছ বছর, সাত বছরের পাত্র হলে হবে। কি বলে তোর মা? এখানে আসবে না, এখানে আসবে না, খবরদার না, এখানে একদম না, এখানে একদম না। দেখি তোমাকে একটু দেখি মুখটা। ওয়াও ওয়াও, হাই হেয়ার ভেন্টা একদিনে শেষ, একদিনে ছিঁড়ে ছিঁড়ে, না না একদিনে ছিঁড়ে ছিঁড়ে। মাগো হাতি বাচ্চা তো দো কার গো? হাতি বাচ্চা তুইও, হাতি বাচ্চা হে তুইও। ওয়াও, তুলছো না? হাতি বাচ্চা তুলছো মনে? তুমি এদিকে, আমি এদিকে, হ্যাপি বার্থডে করো। ও কেক কাটতে যাচ্ছ? তোমাকে নিমন্ত্রণ করেনি? করেনি কি? তোমাকে নিমন্ত্রণ করেনি? আরে কি জ্বালা, এই গুটি নিমন্ত্রণ খেতে যাচ্ছে হ্যাপি বার্থডেতে, বলে আমি তো তোকে করিনি, বলে না করেছে সে। যাবি? এই তুমি যাবে সিম্বু? চলো তুমিও, তোমার তো ওখানে দুধুই দেবে তোমাকে। বাবা 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 বাবা, ভূত এসে গেছে মনির মধ্যে। এই মনি, তোমার আমাদের কেমন ভূত আসে একটু দেখাও, দেখো 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 দেখো। আরে এটা তো বাচ্চাদের ব্যাপার, আমাদের বাড়ির জন্য এরকম দরকার আছে। যে আসছে ভূত, ওরে বাবা রে, মনির মধ্যে ভূত এসে গেছে। ওয়াও, তোমার হেয়ার ব্যান্ডটা কি বিউটিফুল। তুমি হ্যাপি বার্থডে যাবে? যাবে? এই যে খাওয়াচ্ছি ওকে, চলো হ্যাপি বার্থডে নিয়ে যাবো, চলো রেডি হবো, চলো। কোথায়? হ্যাপি বার্থডে। কোন জামা? কোন জামা? তুমি তুমি বউ সেজেছো কেন আগে বলো? তুমি বউ সেজেছো কেন? তুমি কার মতন সেজেছো? কার মতন? হ্যাঁ প্লিজ, এগুলো পড়ে না, এগুলো কোথায় ছিল সেখানে রেখে দাও, তোমাকে ভালো লাগে না এগুলো পড়লে। না গো, একদম পচা লাগে। সত্যি একটু করো তো, হেরে ব্যান্ডটাও রেখে দাও, হেরে ব্যান্ডটাও রেখে দাও তোমার। ও এটা তুমি এমনি বারোটা বাজিয়ে দিয়েছো, সকাল অব্দি ঠিক ছিল। তোমার কি হলো? তোমার কখন মাথা গরম হয়, কখন ভালো হয়?